কোটি 62 লাখ টাকা ব্যয়ে জয়পুরহাট সদর উপজেলা বোমপুর ইউনিয়নের কবরগ্রাম কাতোয়া রাস্তার পাকাকরণ কাজ শুরু হয়েছে। এলজিইডির বাস্তবায়নে আজ রবিবার সকালে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন জয়পুরহাট 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দত্ত। এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান শাহানুর আলম, সাবু সহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমার এলাকাবাসীকে নিয়ে মানুষের নাম জানে।